তৃণমূল কংগ্রেস যাকালি আমি কোকরাঝড়ত আমি মনোনয়ন পত্র দাখিল করছো। যাকালি আমি কোকরাঝড়ত দাখিল করছো, তাতো সাংঘাতিক ধরনের জনসমাগম, আর আজি বরপেটাতো সাংঘাতিক ধরনের জনসমাগম। এইটুই কথা প্রমাণ করেছে যে রাইজে এইবার বিকল্প বিচারিছে আর নতুন বিকল্প বিচারিছে, আর সেই নতুন বিকল্প হয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ রাইজে কংগ্রেসক বহুত দিন টেস্ট করিলে, বিজেপিক টেস্ট করিলে, এজেপিক টেস্ট করিলে, বিপিএফ ইউপিপিএল টেস্ট করিলে, এআইইউডিএফ টেস্ট করিলে, গতি সেই কারণে রাইজে গোটেই দলবিলাকর প্রতি রাইজ একেবারে বিতুষ্ট হয়েছে, সকলে বিশ্বাসঘাতকতা করেছে। আর রাইজক এনেকুৱা এটা দল লাগে বর্তমান, এনেকুৱা এটা শক্তিশালী বিরোধী দল লাগে যিটো দলে আপোষবিহীনভাবে বিজেপিক টক্কর দিব পারে, আপোষবিহীনভাবে বিজেপির লগত ফাইট করব পারে, আর সেইটো দল রাইজে বিচারি পাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণে রাইজে তৃণমূল কংগ্রেসক রাইজে সমর্থন জানাইছে। অসমখন মানে আমি তো আর দিছো মাত্র চারিখন আসন, আমি চারিখন আসন দিছো, আর দলের সভাপতি হিসাবে মই কেতিয়াও এইটো কথা কব নোৱাৰো যে চারিখনের আমি এখন জিকিম দুখন জিকিম, এইটো কথা মই কেতিয়াও কব নোৱাৰো। মই দলের সভাপতি হিসাবে চারিখনের চারিখনতে মই জিকিবৰ কাৰণে চেষ্টা কৰিছো আর জিকিম বুলিয়ে মই কম, আর মোৰ আত্মবিশ্বাসও আছে। যুদ্ধ ডেফিনেটলি হব, যুদ্ধ হব, আর বিজেপিক উৎখাত হব, বিজেপি উৎখাত হব, রাইজে বিজেপিয়ে যিমানেই যি নক, বিজেপি মানে ইয়াত যদিও এজিপির ক্যান্ডিডেট, এজিপির ক্যান্ডিডেট হলেও বেসিক্যালি বিজেপিয়ে, গতি রাইজ বিজেপিয়ে যিমানেই তেওঁলোকৰ সরকার আছে, ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রত আছে, রাজ্যত আছে, পুলিশ মিলিটারি প্রশাসন টকা পয়সা সব আছে, আর অরুণোদয় আছে, তেওঁলোকৰ লাখপতি বাইদেউ আছে, ফ্রি চাউল আছে, গতি এইবিলাকৰ বলত তেওঁলোক বলিয়ান হৈ আছে। কিন্তু রাইজর অন্তরত তেওঁলোক নাই, রাইজে অলরেডি সাংঘাতিক আন্ডার কারেন্ট আছে, রাইজে বুঝি পাইছে যে লাখপতি বাইদেউ আভুয়া ভরাই বা অরুণোদয়ের আভুয়া ভরাই এহাতে দি সেই গানটুত কোৱাৰ গতে চামুচেৰে দি বেলসা মারি যে রাইজর পৰা নি আছে, রাইজে এইটো কথা বুঝি পাইছে। আর সেই কারণে রাইজে ভাবিছে এই নির্বাচনটোৱে এটা সুযোগ বিজেপিক প্রতিশোধ লওয়ার, বিজেপিক উৎখাত করার, আর সেই কারণে রাইজে এই সুযোগ ব্যবহার করব। পাঁচখনত অবশ্যই তাত এতিয়ালৈকে মই যিটো খবর পাইছো ভোটটো ভালে হৈছে, কিন্তু পাঁচখনতো মই যিটো দেখিছো চারিওপিনে বিজেপি বিরোধী ঢৌয়ে আছে, কিন্তু এইটো ঢৌ হৈছে নীরব, সাইলেন্ট, সাইলেন্ট রিভলিউশন হব, দেখাত সাংঘাতিক বিজেপির জয় জয়কার, কিন্তু ভিতরি দেখিব বিগ জিরো। তো কেন্দ্রত মই আসনের কথা কেলি কম, বিজেপিয়ে কেখন পাব, কিন্তু এইটো কথা ঠিক মোদিয়ে যে চারিখন পাম, চারিশখন পাম বলে কৈছে, সেইটো হৈছে এটা ভেলকিবাজি করব খুঁজছে, মানুষক বুর্বক বনাব খুঁজছে, চারিখন তো নাপায়ে তেওঁলোকে, সরকার সরকার তো গঠন করব নোৱাৰে, চারিখন তো বাদ দিয়ক, তেওঁলোকে দুশখন, দুশ বাসত্তর লাগে, দুশখন পাই তেওঁলোকে দেখুৱাওক। না না সেইটোৱে নপরে, কারণ এলায়েন্স তো আমার তো ন্যাশনাল লেভেলত আছেই, আর কিছু স্টেটত হয়েছে, মাত্র আমার অসমত নাই হওয়া বা বেঙ্গলত নাই হওয়া দুই এখন স্টেটত নাই হওয়া, কিন্তু অসমত নাই হওয়া যদিও আমি অসমত এনেকুৱাকে প্রার্থী দিছো যত কংগ্রেস একেবারে দুর্বল, আমি তাতহে দিছো যাতে বিজেপি বেনিফিটেড হব নোৱাৰে, আর সেইটো খুব ক্যালকুলেট করে আমি দিছো, আর সেই কারণে এলায়েন্সটো ইয়াত নোহোৱাৰ কারণে কোনো এফেক্ট নহয়, বিজেপি পরাভূত হব। আজি মই সেইটো কথা নকওঁ, আৰু এতিয়া আৰু সেইবিলাক কথা নকওঁ, এতিয়া যুদ্ধৰ ক্ষেত্ৰত আমি আৰু ইজন সেনাপতিয়ে সিজন সেনাপতিক আমি এতিয়া সমালোচনা কৰাটো ঠিক নহ'ব, আমি সকলোৱে মিলি আমি মূল লক্ষ্যলৈ গৈ আছোঁ। ঠিক আছে, থেংক ইউ।